আমি এই অ্যাপার্টমেন্টের নির্বাচন পরিচালক হিসাবে এক সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করলাম এবং সেই সদস্য আমি হইলাম। ওকে, এদিকে ফাইজলামি পাইছেন আপনি? ফাইজলামি করতেছেন আমার সাথে? হ্যাঁ, মানে আপনারা ক্রাইম করবেন, আবার আপনারাই তদন্ত কমিটি গঠন করবেন এবং আপনারাই সেটা সদস্য হবেন, আজব না? এই যে মিস্টার, শুধু নিজেকে নিয়ে ভাবলেই হবে, এদিকে কি হয়ে যাচ্ছে খোঁজ রাখেন? কি হয়েছে বলেন তো? প্রতিপক্ষ লোক আমার বোনকে মেরে ফেলা চক্রান্ত করছে লিফটের মাধ্যমে, আপনি কি শোনেন না এগুলো? ও হ্যাঁ, শুনলাম তো, আপনার বোন নাকি ওই চম্পাকলি, উনি লোডশেডিংয়ের কারণে লিফট আটকে পড়ছে। ও, লিফট আটকে পড়ছে নাকি নাটক সাজানো হয়েছে? নাটক মানে বুঝলাম না আমি। নাটক মানে কি আপনি বুঝেন না? অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে আমার বোনকে লিফটের মধ্যে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। কি বলেন আপনি, আমি তো শুনলাম লোডশেডিং। এটা লোডশেডিং শুনছেন আর বিশ্বাস করছেন? এই আপনার মাথা গোবর নাকি? লোডশেডিং হওয়ার আর টাইম পায় নাই, আমার বোন যখন লিফটের মধ্যে ঢুকছে তখনই লোডশেডিং এর শখ জাগছে। না 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 না, এটা তো চিন্তার বিষয়, শুধু চিন্তা না, এটা গভীর চিন্তার বিষয়। হুম হুম, আপনি গভীরভাবে চিন্তা করতে থাকেন, এদিকে আমার বোন মরে ভূত হয়ে যায়। না, এটা যদি হয়ে থাকে, যে লোডশেডিং যদি না হয়ে থাকে, যদি এটা সাধারণ নাটক হয়ে থাকে, তাহলে আমি এটার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার দাবি জানাবো। বাহ, চমৎকার! আপনি তদন্ত কমিটি গঠন করার জন্য দাবি জানাবেন, সেই দাবি কবে পরিপূর্ণ হবে তার নাই ঠিক, তার মধ্যে তদন্ত কমিটি যদি গঠন করা হয়ও, সেই তদন্ত কমিটি আবার ঘুমিয়ে পড়বে, সেই তদন্ত কমিটিকে জাগ্রত করার জন্য আর একটা তদন্ত কমিটি গঠন করা হবে, ততদিনে সব শেষ হয়ে যাবে, আমার বোন আবারও একটা চক্রান্ত পড়ে মরে যাবে। আমি কথা দিলাম আমি এই তদন্তের রিপোর্ট প্রকাশ করব, আর সেটা যদি লোডশেডিং না হয়ে থাকে, যদি সাধারণ নাটক হয়ে থাকে, এটার বিচার হতেই হবে। দেখি আপনি কোন দুনিয়াটা উল্টায় ফেলতে পারেন, আপনার ক্ষমতা কতটুকু। আর এই যে সবসময় তো অধিকার আদায়ের স্লোগান দিয়ে বেড়ান এত বড় বড় লেকচার, এই যে অ্যাপার্টমেন্টের কমন রুম যে একাই দখল করে আছেন, আমাদের অধিকার কোথায় সেটা একবার ভেবে দেখছেন? না, ওনার এই কথাটা মাথায় নেওয়া যাবে না। লোডশেডিং না, সাজানো নাটক, মেরে ফেলার চেষ্টা। আরে রাহুল সাহেব, কি কি এত কি জরুরি কথা যে আমাকে একদম উপরে টান দিয়ে নিয়ে আসলেন? বসেন আপনি। কি হয়েছে কি বলেন? এই অ্যাপার্টমেন্টের নির্বাচনকে ঘিরে যে হত্যার চেষ্টা করা হয়েছে, আমার সাধারণ অ্যাপার্টমেন্টবাসী কিন্তু এটা মেনে নিব না। আমি এই অ্যাপার্টমেন্টবাসীর পক্ষ থেকে আপনাকে হুঁশিয়ার করে দিলাম। কে কাকে হত্যা করার চেষ্টা করতেছে আমি তো কিছুই বুঝতেছি না, কি বলেন এই চোখ? মানে কে কাকে হত্যা করার চেষ্টা করতেছে আপনি কিছুই বুঝতেছেন না, কিছুই জানেন না? না, আমি কিছুই বুঝতে না, আমি কিছুই জানি না, কি বলেন? এই রাহুল সাহেব, আপনাকে হত্যা করার চেষ্টা করা হইতেছে? ও মাই গড, মানে কে, কোথায়, কিভাবে হত্যা করার চেষ্টা করা হইতেছে বলেন তো আমাকে? আমাকে না, জুলম সাহেব চম্পাকুলি ম্যাডামকে লিফটে আটকে হত্যা করার চেষ্টা করছে। অসম্ভব, আমি সব ঘটনা শুনছি, হত্যা করার কোনো চেষ্টাই করা হয় নাই, ওখানে সত্যি সত্যি লোডশেডিং হয়েছে। সাজানো লোডশেডিং এবং পরে নাটক। আরে ভাই, কোনো সাজানো লোডশেডিং না, কোনো নাটক না ভাই, আপনি জানেনই না। আপনি কিভাবে শিওর হলেন যে এটা লোডশেডিং? ভাই, জুলম সাহেবের সাথে আমার সব কথা হয়েছে তো। জুলম সাহেব বললেই তো হবে না, এর সত্যতা কি? সত্যতা বিল্ডিংয়ে যে সিকিউরিটি দারোয়ানটা আছে, ও আর কেয়ারটেকার, ওর সাথে আমার কথা হয়েছে, ওরা আমাকে একদম প্রমিস করে বলছে যে আসলেই সত্যি সত্যি লোডশেডিং হয়েছে। আপনার জুলম সাহেব টাকা পয়সা দিয়ে সবাইকে হাত করছে। এই রাহুল সাহেব, আপনি কি নিরপেক্ষ হয়ে কথা বলতেছেন নাকি ওই চম্পাকলি ম্যাডামের দালালি করতেছেন? কি বলেন আপনি, মানে আপনি আমাকে দালাল বললেন? আপনার কথার টোনই তো ভালো না, আপনি তো চম্পাকলির দলের লোক হয়ে কথা বলতেছেন যা বুঝতেছি। বদুর সাহেব, হত্যা চেষ্টার ঘটনাকে কোনোভাবেই থামাচাপা দেওয়া যাবে না, আমি এর জন্য তদন্ত কমিটি গঠন করব। ঠিক আছে, আমি এই অ্যাপার্টমেন্টের নির্বাচন পরিচালক হিসাবে এক সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করলাম এবং সেই সদস্য আমি হইলাম। ওকে, এদিকে ফাইজলামি পাইছেন আপনি? ফাইজলামি করতেছেন আমার সাথে? হ্যাঁ, মানে আপনারা ক্রাইম করবেন, আবার আপনারাই তদন্ত কমিটি গঠন করবেন এবং আপনারাই সেটা সদস্য হবেন, আজব না? শুনেন বন্ধু সাহেব, আপনি কিন্তু নিরপেক্ষতা হারাইছেন এবং নির্বাচন পরিচালকের যে পবিত্র পদ সেটার গ্রহণযোগ্যতাও হারাইছেন, এবং এখন আমি নিজেই
সেই নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করবো।